আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, এটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। আপনারা আমরা সবাই জানি যে একটা জিনিস আমরা ব্যবহার করে থাকি, সেটা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই জিনিসটা দিয়ে আসলে মূলত একটা কাজে ব্যবহার করলে কিন্তু এটা দিয়ে ফসলের কিন্তু পোকামাকড় থেকে অনেকটাই সেফ থাকা যায়। তো আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এটা সকলেই পরিচিত, সকলেই জানেন, চেনেন, সবাই ব্যবহার করেন, কিন্তু ওই কাজের জন্য আমরা কেউ ওইভাবে কিন্তু কেউ ব্যবহার করি নাই। তো আমি একটু অনুরোধ করে বলতেছি যে আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এইরকম নতুন নতুন আপডেট পেতে অনেকটা সহায়তা করবে, তখন নোটিফিকেশনটা আপনাদের কাছে নিয়মিত চলে যাবে। তো সেই সঙ্গে আরও একটা রিকোয়েস্ট করব, কমেন্টস করবেন কোনো কিছু জানার ক্ষেত্রে, এবং লাইক করে দেবেন। লাইক করলে অনেকটাই আগ্রহ পাই ভিডিও করার জন্য, এবং পরিশেষে আরও একটু অনুরোধ করি সেটা শেয়ার করে দেবেন, সকলেই যেন জিনিসটা জানতে পারে। তো আমি মূল আলোচনায় চলে যাই, তারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো এই নেটটি আসলে মূলত আমরা ধান মারাইয়ের কাজে ব্যবহার করি, এবং অন্যান্য ফসলের বেড়ার কাজও কিন্তু ব্যবহার করে থাকি, গরু ছাগল হাঁস মুরগি থেকে ফসলকে রক্ষা করার জন্য। আমরা মূলত এই জিনিসটাই জানি এটার ব্যবহারে। তো এটার কিন্তু আরও এমন কিছু কাজ আছে সেটা আমরা অনেকেই জানি না, তো আমি সেই বিষয়টা নিয়েই কিন্তু কথা বলবো। এই নেটটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি এবং সেটার থেকে আমরা কি উপকার পেতে পারি, তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করছি, আপনাদেরই কাজে লাগবে। তো আমি এখানে একটা মাঠে আছি, এখানে কলার একটা ক্ষেতে কিন্তু এখানে এই বেড়াটি দেওয়া হয়েছে। তো কলার ক্ষেত্রে কিন্তু সেরকম পোকামাকড়ের আক্রমণ হয় না, তো তারপরও এখানে কিন্তু অন্যান্য পশু প্রাণী জন্যই এবং মানুষ এর জন্য কিন্তু এই বেড়ার কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। তো মূলত এটাও কিন্তু এখানে বেড়ার কাজে কিন্তু একটা নেট ব্যবহার করা হয়েছে। এই নেটটা কিন্তু অনেকেই আমরা গরু ছাগল অথবা হাঁস মুরগির হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য এই নেটের বেড়াটা দিয়ে থাকি, অনেকেই অন্যভাবেও বেড়া দিতে পারেন, কিন্তু এই বেড়াটা আসলে এমন একটা কাজ করে ফসলের সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বেগুন মরিচ লাউ শশা মিষ্টি কুমড়া হোক, যে কোনো জাতীয় সবজিতে আমরা এই নেটটা দিয়ে যদি বেড়া দেই তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মাছি পোকা এবং সাদা মাছি যে কোনো ধরনের কীট পতঙ্গের হাত থেকে কিন্তু আপনার ফসলটা রক্ষা পাবে। তার কারণ মাছি বা পোকা যখন আক্রমণ করে তখন কিন্তু উপর থেকে আক্রমণ করে না, সবসময়ের জন্য এটা নিচ থেকেই আক্রমণটা করে। তো নিচে যদি এই বেড়াটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তারা সেগুলো এখানে এই প্রোটেকশন হিসেবে এই এই নেটটা কিন্তু কাজ করে। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা মনে রাখবেন এই নেটটা কিন্তু বেড়ার কাজে আপনারা ব্যবহার করতে পারেন পোকামাকড়ের হাত থেকে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রবেরি লাগানো ছিল, স্ট্রবেরি প্রায় শেষ। তা আমারই সুপরিচিত কৃষক হারুন ভাই, তা বটলগাছি নওগাঁ জেলার বটলগাছি থানার ইসাইল ইউনিয়নের একটি এলাকায় এই স্ট্রবেরিটা চাষ হয়েছে। এখানে কিন্তু উনি পুরোটাই কিন্তু এই নেট দিয়ে বেড়া দিয়েছিলেন, দেখতেই পাচ্ছেন এখানে স্ট্রবেরি প্রায় শেষ। এখানে বর্তমানে স্ট্রবেরি কিন্তু নাই, মোটামুটি ভালো টাকা উনি বিক্রি করেছেন। আর এখানে কিন্তু এই বিক্রি মানে এখানে পোকামাকড়ের হাত থেকে কিন্তু এই নেটটা কিন্তু সবচেয়ে বেশি কাজে দিয়েছে। তার কারণ এই পাশে যে ধানের ক্ষেত, ধানের ক্ষেত্রে কিন্তু মানে সাইড থেকে কিন্তু এই পোকাগুলো বেশি মানে ফসলের মধ্যে প্রবেশ করে থাকে, এই নেটটাতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা কিন্তু আর কিন্তু ফসলে ঢুকতে পারে না। আর উপর দিয়ে তো এই জাতীয় পোকা কিন্তু উপর দিয়ে কিন্তু কখনোই কিন্তু এই যে 5 ফিট 6 ফিট উপর দিয়ে কিন্তু এরা কিন্তু আক্রমণ করে না।
এরা সবসময়ের জন্য এই মাটির দিক থেকে কিন্তু সবসময়ের জন্য ফসলে ঢোকে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয়তো সবাই ধারণা করতে পারেন যে মৌমাছি তাহলে কিভাবে পরাগায়ন করবে, মৌমাছি কিন্তু আপনার নিচ দিয়ে ঢোকে না, মৌমাছি সবসময়ের জন্য উপর থেকেই ওরা ফসলে আসে। ওরা যে কার্যক্রম যেটা মানে করে সেটা ওরা উপর দিয়েই ওরা মানে মাঠে প্রবেশ করে এবং কাজ করে ওরা ইতিবাচক। এখন কিন্তু স্ট্রবেরি কিন্তু শেষ, চতুর্থ সাইড দিয়ে কিন্তু এই নেটের দ্বারা কিন্তু দেওয়া হয়েছে। এটা এইভাবে এই নেটটা কিন্তু কাজ করে থাকে। তো আপনাদেরকে পরিশেষে আমি আবারও অনুরোধ করে যাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কৃষি অঙ্গনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।